सुना माने के रहो ओगो आमार अब्बा जी मुसलमान भाई रहो अल्लाह पाक अल्लाह ताला पवित्र कुरानेर मध्ये बाबा घोषणा करे दिएछेन सातास पारा सूरा हादिद अल्लाह पाक अल्लाह ताला बोलतेछेन हुवल अव्वल वल आखिर वाज जाहिर वल बातिन वा हुवा बिकुल्लि शाइइन आलिम जोर कर सुभान अल्लाह अल्लाह पाक अल्लाह ताला बोलतेछेन तिनि प्रथम तिनि शेष तिनि गोपन तिनि प्रकाश्य तिनि सब किचु जानें जोर कर सुभान अल्लाह अल्लाह पाक अल्लाह ताला कुरान भाषाय जानिए दिलें सर्वप्रथमान नबी की तैयारी करा हुए चे ए बाबा जी मुसलमान भाईराव नबी जहां किचु जानतें ना अल्लाह पाक अल्लाह ताला बोलते चे अमर हबीबुल्ला के सब शिकाया दिए ची जोर बोलनु सुभान अल्लाह ए बाबा जी मुसलमान भाईराव ओगो आमार सुना मानी के रो अमर कथा को एकटू बुझार चेष्टा कर मेरे बाबा चल बाबा जी आगे जाओ अमर नबी मुस्तफा के कौन तैयारी करे चेन अमर नबी मुस्तफा साहेब लौलक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा हजरत जिब्रील अमीन के बोलते चोगो अमर जिब्रील बोलो ना बोलो तुम्हार बयस कत तुम्हार उमर कत तुम्हार साल कत हजरत जिब्रील अमीन बोलते चेन या रसूलुल्लाह या हबीबल्लाह नबी गो आबार बयस कत अमर उमर कत अमर साल कत नबी गो आमी बोलते पारबो ना কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি চতুর্থ আসমানে চার নাম্বার আসমানে একটা তারা দেখতাব ওই তারাটা এক নয় দু নয় 70,000 বছর পর পর চমকাতে দেখতা এটা জোরে বলবেন না কে বলছেন জিবিল আমিন বলছেন নবী কে বলে হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না কিন্তু একটা অনুভব দেব চতুর্থ আসমানে চার নাম্বার আসমানে একটা তারা দেখতাম সেই তারাটাকে 70,000 বছর পর পর চমকাতে দেখতাম জোরে বলেন হযরতে জিবিল আমিন বলতে জীবন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় জিবিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইন ওয়া সাবিন আল পামারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় আমি জিবরিল আমিন 72,000 বার দেখেছি কতবার 72,000 বার দেখেছি আমার নবীজি বলতেছে বল ওগো আমার জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল হযরত জিবরিল আমিন বলতেছে বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না ওগো নবীজি আমি তো জানি না চিনি না আমার নবীজি বলতেছে এ জিবরিল তুমি জানো না জানো না তবে শুনে না শুনে নাও ইয়া জিব্রাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল কব এ জিব্রাইল তবে শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতির কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝা গেল জিব্রাইল আমিন আগে আমার নবীকে তৈরি করা হলো মানুষের আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো আসমান আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো লৌহ কালামের আগে নবীকে তৈরি করা হলো এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ কি গো আমার নবীকে কবে তৈরি করেছেন বাবাজি কি গো সারা পৃথিবীর দুনিয়ার আগে আমার নবীকে তৈরি করেছেন আল্লাহ জোরে বলেন অবিশ্বাস হচ্ছে নাকি অনেকে মানুষ বলছে অনেক বক্তা বলছে নবী পড়তে জানে না কি গো বলছে কি বলছে না কথা বলেন না কেন অনেক মানুষ বলছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম বলে হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি জোরে বলেন আল্লাহর কোরআনে বলেছে বেরাদার যারা বলে নবী পড়তে জানে না নবী লিখতে জানে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান ও আল্লামাল কোরআন আপনি রহমান দে হাবিব তো কোরআন শিখায়া তাইলে বোঝা গেল আমার নবী মুস্তফার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে মূর্খ বলা যাবে না আমার নবীকে বাবাজি মুসলমান আমার নবী হলো গায়বের সংবাদদাতা নবী আমার নবী
হলো নূরের নবী আমার নবী হলো হায়াতুন নবী আমার নবী হলো জিন্দা নবী আমার নবী হলো সারা দুনিয়ার মালিক জোরে বল সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস আছে না নাই জি এটা হাত তুলেন তো কার কার বিশ্বাস আছে যাক বাবা এখানকার এলাকার মানুষের বাবা ঈমান খুব পাকা আছে না নাই কিন্তু বাবা এই যে চার চাকা নিয়ে যখন ঢুকলাম এত ভিড় বাবাদের চার চাকালে ভিতরে আসা যায় না জি সে সমস্ত মা বোনদেরকে বলো ভাইদেরকে বলো ভাই তোমরা মেলাতে ঠেলা না খেয়ে এই জান্নাতি বাগানে এসে বসো যতক্ষণ বসবে আপনার নেকি হতে থাকবে জোরে বলেন নেকি বলছেন নেকি হতে থাকবে বাবা যে মুসলমান এটা হলো জান্নাতের একটা টুকরা এই জান্নাতের টুকরাতে যতক্ষণ আপনি সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার আমল নামাতে নেকি লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবা যে মুসলমান আসুন আমরা নবীকে মুহাব্বত করব আমরা নবীকে ভালোবাসবো আর নবী মুস্তাফাকে নূর বলে মানবো নবী মুস্তাফাকে হায়াতুন নবী বলে মানবো নবী মুস্তাফাকে জিন্দা বলে মানবো এটাই হলো ফারেশতাদের আকীদা এটাই হলো বাবা দি আপনার কিনা সাহাবাদের আকীদা এটাই হলো তাবেইনদের আকীদা এটাই হলো আল্লাহর ওলিদের আকীদা এটাই হলো সুন্নি মলবিদের আকীদা নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ মুস্তাকে আলা হযরত জিন্দাবাদ আহলে সুন্নাত জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবা দে মুসলমান তাইলে বোঝা গেল আমার নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছে জোরে বলুন কে কে মোহাব্বত করবেন হাত তোলেন আমরা নবীকে মন দেব তাই কবে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোর করুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট জানতো না তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরুদি নবীর নামে উম্মতি দরুদি নবীর নামে আরে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন একটু জোরে বলবেন না নবীকে মন দেব আর নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো সুবহানাল্লাহ আব্বা জি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি ভালোবেসে নিতে পারো তোমার দুনিয়া সব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীর সুন্নাতকে যদি দুনিয়াতে মেনে চলতে পারো আমার নবীর সুন্নাতকে তোমরা যদি মেনে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তির শরীরে কোনো বিমার হবে না ওই ব্যক্তির শরীরে বাবা অসুখ হবে না ওই ব্যক্তির শরীরে বাবা কোন রকমের প্রবলেম হবে না জোর কর সুবহানাল্লাহ
কিরে ভাই আমরা হচ্ছে নবীর দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমাদের আকীদা হলো নবী জিন্দা না জিন্দা নাই এই কি গো নবী জিন্দা আছে না নাই একদিন বাবাজি কৃষ্ণনগর যাচ্ছিলাম তো একজন ওয়াহাবি বলছে বলে এই মোল্লা সাহেব আপনার যে 12 রবিউল আব্বাল পালন করেন কি কারণে বলে জশনে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি একটার কারণে আমার নবী জিন্দা নবী জোরে বলে আমার নবী জিন্দা নবী তো ওই ব্যক্তি বলছে আপনি তাহলে দলিল দেন আমাদের চলেন আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই ভাই মন দিয়ে শুনেন এই কথাগুলো পাবেন না ধরে ধরে বাবা যে মুসলমান আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই তখন কি সালাম করি বাবা মুর্দাকে সালাম করি না আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে সালাম করি করি না তো হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি মুর্দা ব্যক্তিরা সালামের জবাব কি হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় ওই মুর্দা ব্যক্তি ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায় জোরে বলেন ওই ব্যক্তিকে বললাম বলে ভাই সাধারণ একজন পাবলিক মরার পরে কবরস্থানে শোয়ার পরে যদি একজন ব্যক্তি সালাম দিয়ে যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে যে নবী না হলে পরে আসমান হতো না যে নবী না হলে পরে কুরআন পেতাম না যে নবী না হলে পরে সারা দুনিয়া পেতাম না যে নবী না হলে পরে রমজান পেতাম না যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না তাহলে বলো আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে এই জোরে বলেন জিন্দা না মুর্দা বাবা জি মুসলমান সেই ওয়াহাবিটা বলতেছে বলে মাওলানা সাহেব আপনি ঠিক কথা বলেছেন একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে নিশ্চয় আমার নবী মুস্তাফাও মদিনা থেকে শুনতে পাই আপনি যদি এই এলাকাতে বসে বসে নবীর প্রতি দুরুদ পড়েন নবী আমার মদিনা থেকে শুনতে পাই কলকাতার সারজামিনে নাবদার কিনা দুরুদ পড়লে পারে নবী আমার মদিনা থেকে শুনতে পাই রায়গঞ্জে পড়লে পারে নবী আমার মদিনা থেকে শুনতে পাই এটাই হলো সুন্নিদের আকীদা জোরে বলেন এর জন্য বাবাজি এই জান্নাতি বাগানে আমরা বসেছি আমাদের বিশ্বাস বাবাজি মুসলমান আল্লাহ দেখতেছেন আল্লাহর ফেরেশতা দেখতেছেন আমার নবীও দেখতেছেন জোরে বলেন কি বলছেন এই যে এই জায়গাতে যারা জালসা শুনতে এসেছে কেউ এসেছে বাবা যে খিচড়ি খাওয়ার লোভে কেউ এসেছে বাবা যে চুটি চুরি করার লোভে কেউ এসেছে বাবা যে কোনো মেয়ের রুন্না ধরার টানে জি কেউ এসেছে বাবাজি যে আজকে দেখি ওই মাদ্রাসাতে কোন কোন বক্তা এসেছে তাদের ওয়াজ শুনবো যে তাহলে বলুন এই কটা মানুষের মধ্যে সব মানুষ মারা গেল যে নিয়াত করেছিল যে আমি বক্তার ওয়াজ শুনবো যে নিয়াত করেছিল খিচড়ি খাবো যে নিয়াত করেছিল চুটি জুতো চুরি করব যে নিয়াত করেছিল যে মেরুন্না ধরে টানবো তাহলে বলুন এই কটা মানুষ যখন মারা যাবে কে জান্নাতি হবে বলেন তো জি যার নিয়াত থাকবে যে বক্তার ওয়াজ শুনবো বলে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিকে জান্নাতে দেব জোরে বলেন আর একটু মহব্বতে বলবেন না তা কইতেছে দে দে পাল তুলে দে জোরে বলুন দে দে পাল তুলে দে মাজি হালা করিস না দে দে পাল তুলে দে মাজি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা জোরে বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুকতাজরে হাসলে হাজার মানি কাঁদলে মুকতাজরে যার দিলে আছে নাবি তার চিন্তা কি চুরু নাই যার দিলে আছে নাবি তার চিন্তা কি চুরু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন
जी हमरा जाबो मदीना ते बोलते छे नबी जखन दुनिया एलो हदीस कुरान निए कापे देर अंतरे हिंसार गिबाद चले कापे देर अंतरे हिंसार गिबाद चले अल्लाह बोले महबूब अपना चिंता की चुरुनाय अल्लाह बोले महबूब अपना चिंता की चुरुनाय तू जहानेर बादशाह नायने मदीना अमरा देखबो मदीना अमरा जाबो मदीना जोर करो सुभान अल्लाह इमाम जी मुसलमान भाईरा আপনাদের কে আমি একটা কথা বুঝাতে চাই জান্নাত যদি পেতে চান রে বাবা জান্নাত যদি পেতে চান জান্নাত যদি পেতে চান কবর যদি শান্তি পেতে চান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা নবীকে মুহাববত করো আর আমার নবী ফয়সালা দিয়ে দিলেন ওগো আমার বান্দা উম্মত উম্মতানেরা তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে মুহাববত করো জান্নাতি জান্নাতি জান্নাত ওয়াজিব হয়ে গেল জোরে বলেন তাহলে বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে বলতে চাই বাবা নামাজ রোজা ওয়াজ যাকাত সবই করেন কিন্তু নিজের বাড়ির মা বাবার খবরটা একটু নেবেন जी আমরা নামাজ পড়ছি কিন্তু মায়ের খোঁজ করছি না আমরা নামাজ পড়ছি বাবা আর খোঁজ নিছি না আমরা রোজা করছি বাবার খোঁজ করলাম না এই যে ঠান্ডা রাত্রিতে বেটা আপনার চারতলা ঘরের উপর শুবে আর মা জননী আপনার কোথা শুবে বাবা যে আপনার কুড়ে ঘরে তাহলে বলুন ওই বান্দার কি নামাজ কবুল করবে আল্লাহ এই কি গো কবুল করবে বাবা যে চলুন বাপ মাকে ভালোবাসলে কেমন মজা পাওয়া যায় জোরে বলেন বেরাদার ইসলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একদিন হেঁটে হাঁটে চলে যাচ্ছে একটা কবরস্থান দিয়ে বাবা যে চলে যাচ্ছে আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা আমার সাথে একবার হাত তুলে দাও বেরাদার ইসলাম মাযা সামানে কিরাম সাহাবীরা বলতেছে ওগো নবীজি হঠাৎ করে আপনি হাত তুলতে বললেন কেন আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন সুবহানাল্লাহ এ সাহাবীরা আমি হাত তুলতে বললাম আল্লাহর কাছে এই কারণে জন্মে ও দেখো এই কবরটাতে দাও 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 করে আগুন জ্বলতেছে এ সাহাবীরা তার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলতেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জবল হাবিব আজকে আপনার হাতে দোয়াকে আমি কবুল করব না আমার নবী যে বলতেছে বলে আল্লাহ গো আমার হাতে দোয়া কেন কবুল হবে না ও আল্লাহ আপনি আমাকে যদি তৈরি না করতেন ও আল্লাহ লামা খলাকুল জান্নাহ আপনি জান্নাত বানাতেন না ওয়ালান নাহার দিন বানাতেন না ওয়ালাল কমার এবং তারা বানাতেন না ওয়ালা শামস এবং সূর্য বানাতেন না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না ওয়ালা ইয়াকা ও আল্লাহ আমাকে তৈরি না করলে মুসা নবী কেউ তো তৈরি করতেন না ও আল্লাহ কেন আজকে আমার হাতের দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব আপনার হাতে দোয়া কবুল করব না এই কেন জন্মে যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে ওই ছেলের মা যতক্ষণ ছেলেটাকে ক্ষমা না করবে ও নবীজি ততক্ষণ আমি দোয়া কবুল করব না জোরে বলুন সুবহানাল্লাহ ততক্ষণ দোয়া কবুল করব না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ সাহাবীরা তাইলে চলো না যাই যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার আম্মা জানের কাছে যায় বাবা যে মুসলমান যে ছেলেটা কবরে বাবা আপনার শুয়ে আছে বাবাজি সেই ছেলেটার মার কাছে আপনার আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে এক পা দু পা করে গেছে যাওয়ার পরে আমার নবীজি সালাম দিলেন বুড়ি মা বাবা যে আপনার বসে ছিল দাঁড়িয়ে গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো নবী জি হঠাৎ করে আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন আমার নবী জি বলতেছে ও গো বুড়িমাও আপনার একটি সন্তান ছিল গো বুড়িমাও আপনার সন্তান কবরে চলে গেছে বুড়িমা বুড়িমা চোখের পানি ফেলে বলছে গো নবী জি ওই সন্তান মারা গেছে তো আমি এখন খুব শান্তিতে রয়েছি বুড়িমা চোখের পানি ফেলে বলতেছে গালি গালাজ করত আমার সন্তান আমাকে মারধর করত তার জন্য বেটাটা দুনিয়া ছেড়ে চলে গেছে খুব শান্তিত রয়েছি বাবাজি মুসলমান বেরো আমার নবীজি আপনার সন্তান কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে ও গো বুড়িমা বুড়িমা আপনি একবার বলুন না আপনার সন্তানকে আপনি কি মাফ করবেন নাকি বাবা যে বুড়িমা বলতে ও গো নবীজি যে সন্তানকে আমি গর্বে দশ মাস ধরে রাখলাম যে সন্তান আমাকে রাত্রে বেলা পা দিয়ে লাথি মেরেছে আমি মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি আমি যখন ঠান্ডা রাত্রিতে আমার বেটা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলো ও গো নবীজি ডান দিকে যখন শোয়াতাম আপনার কিনা পেশাব করে দিত আমার বেটাকে ঠান্ডা লেগে যাবে বলে আমার বেটাকে জ্বর হয়ে যাবে বলে আমার বেটাকে সর্দি লেগে যাবে বলে আমার বেটাকে ভিজা দেখে আপনার কিনা বাম দিকে শোয়ালাম বাম দিকে যখন পেশাব করে দিলাম আমি মা জননী আমার জায়গাতে শোয়ালাম আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে আমি মা জননী আমার বেটাকে কলিজাতে জায়গা দিলাম আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিলাম ও গো নবীজি ওই সন্তান বড় হওয়ার পরে ওই কাল্লাগ্নির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দিত না আমাকে গালি গালাজ করত আমাকে লাথি মারত তার জন্য নবী গো যে সন্তানকে আমি দুনিয়াতে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখালাম ও গো নবীজি ও সন্তান আমাকে এতটাই দুঃখ দিয়েছে ও গো নবীজি আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আমার নবীজি চোখের পানি বেলায় বলছো গো আমার বুড়িমা বুড়িমাও এ কথা বলবেন না যদি কোনো মা সন্তানের জন্য আপনার বদদোয়া করে দেয় ওই সন্তান জান্নাতে দৌড়ার কথা জান্নাতের গেট পর্যন্ত তার দেখা নসিবে জুটবে না ও গো বুড়িমা আপনি চলুন না আপনার সন্তানের কবরের আজাব দেখবেন তো ওই বুড়িমাকে বাবা এক পা দুপা করে তার সন্তানের কবরের কাছে নিয়ে গেছে আমার নবীজি আপনার আল্লাহর কাছে হাত তুললেন ও আল্লাহ এ বুড়িমা তার সন্তান আছে কবরে আল্লাহ গো এ বুড়িমাকে তার সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও বুড়িমা বলতে যোগ নবীজি আমার সন্তান তো কবরে আছে বলা হাও ও বুড়িমা আপনি একবার কবরের দিকে তাকানো যেমনই বাবা বুড়িমা কবরের দিকে তাকাইছে বাবাজি তার সন্তান মামা কর চিৎকার করতেছে মামা করে কান্না করতেছে ও গো মা জননী আপনাকে আমি অন্যায় কথা বলে খুব অন্যায় করেছি ও গো মা দুনিয়াতে বাঁচার কালিঙ্গে আপনাকে এক মুঠা আমি ভাত দিতে পারিনি আপনাকে কত আমি কষ্ট দিয়েছি বলো গো আমার মা জননী আপনি আমাকে ক্ষমা করে দিন আর ক্ষমা যদি না করেন কিয়ামত পর্যন্ত আমাকে আগুনে জ্বলতে হবে পরিমাণ চোখের পানি পেলে বলছে ও গো নবীজি নবীজি আবার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যেমন তার মা সন্তানকে দিল থেকে মাফ করে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতি পেতে চাও আগে মা বাবার সেবা করো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বাবাজি মুসলমান এ শোনা মানি কের আমরা মা বাবাকে ভালোবাসবো নামাজ পড়ব মা বাবাকে ভালোবাসবো রোজাও করব মা বাবাকে আপনার সেবা করব বাবাজি মুসলমান দান খায়রাত করব মা বাবাকে আমরা
সম্মান দেব বিরাদার ইসলাম মাদ্রাসা মানে কি রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি বাপ মা কে সম্মান দাও তোমার সম্মান আল্লাহ আরো উঁচু করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই জগতে অনেক যুবক আছে বউকে বেশি ভালোবাসে মা কে ভালোবাসে না আছে না নাই কি গো बेटा गेछे केरला बम्बई दिन ले बीबी ते फोन करे बोला स्वामी गो दुई बच्चर पर बाड़ी आसें आमार जोन्नो एकटा बेनारस शाड़ी निये आसबें किन्तु मा जननी कोनोदिन कथा बोले ना आमार बेटा दुई बच्चर आगे बिदेशे गेछे आमार बेटार टाका पैसार दरकार नय आमार बेटार शुधु एकटु मुख काना देखबो ए बाबा जी मुसलमान भाइराओ एटाई होलो मा जननीर नियत रे बाबा कोनो मा सन्तानेर खाबारे आशा बसे थाके ना कोनो मा टाकार लोभेर आशा बसे थाके मायर दिले ते कखनो दियो नाओ कखनो दियो नाओ मायर दिले ते कखनो दियो नाओ कखनो दियो नाओ मा जननी दुख पेले नमाज रोजा होबे ना मायर दिले ते कखनो दियो ना कखनो दियो ना মা বন্ধে সুবহানাল্লাহ জানে যে জায়গাতে মাওলানা ওবায়দুল ইসলাম জামালে যাবে ওই জায়গাতে মহিলাদেরকে বসার জায়গা দিতে হবে না এ দেখেন ওই মা বোনেরা যারা আপনারা ওই প্যান্ডেলে ভিড় লাগিয়েছেন মা একটু একটু সামনে সামনে আছে যে যে সমস্ত মা বোনেরা এই জায়গাতে বসে আছে মা বোনেরা একটু আপনারা আগে আগে চলে আসুন তো মা পেছকার মা বোনেরা মা বোনেরা বসতে পারবে মা বোনেরা একটু চলে আসুন সরসাবাদ থেকে জাফর শেখ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 500 আল্লাহ তিনি দানটা কবুল করুন জোরে বল আল্লাহু আমিন আর একজন দিয়েছে 100 টাকা বাবা যে মুসলমান একটু আপনারা ধীর সুস্থ ভাবে বসুন বেরাদার সাহেব একবার ধরে আল্লাহুম্মা সাল্লি আলা